بسم الله الرحمن الرحيم. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. أشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدًا عبده ورسوله. أما بعد، فإن خير الحديث كتاب الله، وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم، وشر الأمور محدثاتها، وكل محدثة بدعة، وكل بدعة ضلالة، وكل ضلالة في النار. أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. مثل الذين ينفقون أموالهم في سبيل الله كمثل حبة. عن أبي ذر رضي الله تعالى عنه قال: انتهيت إلى النبي صلى الله عليه وسلم فلما رآني قال: هم الأخسرون ورب الكعبة. قلت: فداك أبي وأمي، من هم يا رسول الله صلى الله عليه وسلم؟ قال: هم أكثرون أموالا إلا من قال هكذا وهكذا وهكذا، من بين يديه ومن خلفه وعن يمينه وعن شماله، وقليل ما هم. সম্মানিত মুসলিয়ান ইকরাম, যাবতীয় প্রশংসা, যাবতীয় তারিফ, যাবতীয় গুণগান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে রমজান মাসে সিয়াম পালন করার তৌফিক দিয়েছেন এবং সেই সাথেই তার নির্দেশ মেনে আজকের জুমায় উপস্থিত হওয়ার সুযোগ দিয়েছেন। সেই আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে সিজদায়ে শুকর সকলের উপরে আলহামদুলিল্লাহ। অতঃপর তার প্রিয় রাসূল শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি বর্ষিত হোক দরুদ ও সালাম। সম্মানিত উপস্থিতি, খুতবাতে কোরআনুল কারিম থেকে একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছে এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ থেকে একটি হাদিস তেলাওয়াত করেছে। আল্লাহ রাব্বুল আলামিন যদি তৌফিক দান করেন, উক্ত আয়াত এবং হাদিসকে কেন্দ্র করে সংক্ষিপ্ত কিছু আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আলোচনার বিষয়বস্তু হচ্ছে রমজানের করণীয় ও বর্জনীয়। রমজান মাস আমাদের মাঝে উপস্থিত আছে, এ মাস পাওয়াটা সকলের ভাগ্যে জুটে না। হয়তো গত বছরে যারা রমজান মাস পালন করেছিলেন, রমজান মাসের সিয়াম পালন করেছিলেন, এবছরই হয়তো তাদের অনেকেই আমাদের মাঝে নেই। আজকেও হয়তো আমরা যারা সিয়াম পালন করছি, রমজান মাসে আছি উপস্থিত, আগামী রমজান আমরা অনেকেই পাব না। উল্লেখ করার মতো বিষয়ে খন্দকার ডক্টর আবদুল্লাহ জাহাঙ্গীর, আপনারা সকলেই জানেন তিনি ইন্তেকাল করেছেন,
তিনি কখনো ভাবেননি যে আমি আগামী রমজান মাস পাবো না। হয়তো রমজান মাস পাওয়ার একটা আশা, একটা আগ্রহ তার মাঝে ছিল। এরকম আরও অনেকেই চলে গেছেন যারা রমজান পাননি। তো রমজান মাস পাওয়া এটা ভাগ্যেরও ব্যাপার, সৌভাগ্যের ব্যাপার। তো সৌভাগ্যের যে বিষয় এটাকে আলিঙ্গন করতে হয় এবং এ মাসকে সম্মান জানাতে হয়। এ রমজান মাসে যা করণীয় তা করতে হয়, যা বর্জনীয় তা বর্জন করতে হয়, সুযোগটা কাজে লাগাতে হয়। তো রমজান মাস আমরা পেয়েছি আলহামদুলিল্লাহ। এ রমজান মাস উপলক্ষ করে যাতে আমরা এই রমজান মাসে আমাদের বিগত দিনের পাপগুলোকে মোচন করে আমরা যাতে আল্লাহ রাব্বুল আলমিনের দরবার থেকে যাতে আমরা জান্নাত নিতে পারি, এই তৌফিক যেন আল্লাহ রাব্বুল আলমিন সকলকেই দান করেন এবং এই প্রচেষ্টা সকলেরই থাকা দরকার। তো যা হোক, রমজান মাস আসছে। এই রমজান মাসে করণীয় অনেকগুলো আছে, বর্জনীয় অনেকগুলো আছে। করণীয়র মধ্যে অনেকগুলো বিষয় আছে যেগুলো আমরা করি না এবং বর্জনীয় অনেকগুলো বিষয় আছে যেগুলো আমরা করি। তবে সংক্ষিপ্ত পরিসরে বলছি, বর্জনীয় জিনিসটা কি? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান লাম ইয়াদা ক্বাওলা যুরি ওয়াল আমাল বিহি ফালাইসা লিল্লাহি হাজা ফি আন ইয়াদা তাআমাহু আও শারাবা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি সিয়াম পালন করা অবস্থায় লাম ইয়াদা ক্বাওলা যুর, মিথ্যা কথা পরিহার করতে পারেনি, ওয়ালা আমালা বিহি, এবং মিথ্যার উপরে আমল করাও ছেড়ে দিতে পারেনি, ফালাইসা লিল্লাহি হাজা, সে ব্যক্তির কোনো প্রয়োজন নাই উপবাস থাকার। সারাদিন না খেয়ে থাকার কোনো দরকারই নেই, সে সারাদিন পেট ভর্তি করে খাক আর না খাক আল্লাহ রাব্বুল আলামিনের যায় আসে না। শর্ত দিয়েছে দুটো, যে ব্যক্তি সিয়াম পালন করা অবস্থায় মিথ্যা কথা পরিহার করতে পারেনি এবং মিথ্যার উপরে আমলও ছেড়ে দিতে পারেনি। মিথ্যা কথা বলা, এ মিথ্যা কথা তো আমরা বলে থাকি স্বাভাবিকভাবে, মিথ্যা কথা বলা আমরা বুঝি। আমরা যে যে অবস্থানে থাকি না কেন, সে সে অবস্থান থেকে আমরা মিথ্যা কথা বলি, কিন্তু মিথ্যার উপরে আমল করা কি? মিথ্যার উপরে আমল করা হচ্ছে শরীয়ত বর্জিত যতগুলো কাজ আছে সবগুলো কাজই হচ্ছে মিথ্যার উপরে আমল করা। সবগুলো কাজ মিথ্যার উপরে আমল করা। মারান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা সুবরাতি তুআম, নবী সাল্লাম একবার খাদ্য স্তূপের নিকট দিয়ে হেঁটে যাচ্ছেন। তো যাওয়ার পথে আল্লাহ রাসূল খাদ্যের মাঝে হাত প্রবেশ করিয়ে দিলেন, দিয়ে ভিতর থেকে তিনি ভিজা খাদ্য নিয়ে আসলেন। ভিজা খাদ্য হাতে পাওয়ার পর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাদ্যওয়ালাকে বলছে, মাহাদা ইয়া সাহিবাত তুআম, আরে খাদ্যের ব্যবসাদার, খাদ্যের মাঝে এটা কি? তো ব্যবসাদার বলছে, আসবাতি সামা ইয়া রাসূল আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ভিতরে ভিজা খাদ্য তো বৃষ্টি হয়েছিল, ভিজে গেছে এই জন্য। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আফালা জালতাহু ফাওকা তুআম, বৃষ্টি হলে খাদ্য ভিজে যায় সেটা আমিও জানি, সকল মানুষই জানে। তো ভিজা খাদ্য খাদ্যের উপরে নয় কেন, ভিতরে কেন, নিচে কেন? তো আফালা জালতাহু ফাওকা তুআম, ভিজা খাদ্যকে খাদ্যের উপরে কেন রাখলে না যাতে মানুষরা দেখতে পাবে আর দেখতে পেয়ে এটা দেখে শুনে ক্রয় করবে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মান গাশা ফালাইসা মিন্না, যে ব্যক্তি মানুষকে ধোকা দেয় সে ব্যক্তি আমার উম্মত নয়, যে ব্যক্তি মানুষকে ধোকা দেয় সে ব্যক্তি আমার উম্মত নয়। এটা ব্যবসাদারের ব্যাপার। আমরা তো রমজান উপলক্ষে, আমাদের বাজার আছে, বাজারেই দেখবেন রমজান উপলক্ষে হরেক রকমের ইফতারি আছে, হরেক রকমের ইফতারি, আর ইফতারির মধ্যেও ভেজাল দেওয়া আছে। রমজান উপলক্ষে, রমজান পবিত্র জিনিস, আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত, ইফতার করাটাও ইবাদত, আর ইফতারের মধ্যেও ভেজাল, মানে মানুষের মন মগজে ভেজাল ছাড়া আর কিছু আছে বলে মনে হয় না। দেখবেন এগুলো বর্জনীয় বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াইলুন লিল মুতাফফিফিন, ওই সকল মুতাফফিফ ব্যক্তিদের জন্য, মানে যারা মাপে কম দেয় তাদের জন্য ধ্বংস। আল্লাযীনা ইযাক্তালু আলান নাসি ইস্তাউফুন, যখন তারা মানুষের কাছ থেকে মেপে নেয় তখন সমান করে নেয়, যখন মানুষকে মেপে দেয় তখন একটু কম করে দেয়। এগুলো ব্যবসায়িক ব্যাপার। এরপরেও তো আরও বিষয় আছে,
দেখবেন মুসলিম সমাজে, আমরা তো বাস করি মুসলিম সমাজে, আমরা তো অনেক সময় রাজনীতির মঞ্চে অনেক ব্যক্তিবর্গরা বক্তব্য দিতে ভুলেন না যে বাংলাদেশের শতকরা 90% মুসলমান, বাংলাদেশের শতকরা 90% মুসলমান, আর সেই বাংলাদেশে দোকানদার মুসলমান, হোটেলওয়ালা মুসলমান, যারা খাচ্ছে তারাও মুসলমান, পর্দা করে দিয়ে তার স্ত্রীকে পর্দা করে দিতে হবে ওইটার দরকার নেই, তার দোকানকে পর্দা করে দিতে হবে, জড় পদার্থ যার কোনো জীবন নেই সেটাকে পর্দা করে দিতে হবে। তো এগুলো কি রমজানের করণীয় হয়? এগুলো কি রমজানকে সম্মান জানানো হয়? এগুলো কি রমজানকে গ্রহণ করা হয়? আপনি একজন মুসলিম, পাক্কা মুসলিম, আপনি সালাত আদা করছেন, সিয়াম পালন করছেন, আপনার সন্তান সিয়াম রাখছে না, আপনি নানাবিধ কার্যকলাপগুলো করছেন, আপনার সন্তান করছে না, আপনার পুত্রবধূ করছে না, আপনার মেয়ে করছে না, তো আপনি কি করে দাবি করবেন যে আমি একজন পাক্কা মুসলিম, আমি একজন পাক্কা পরিবারের হাকিম, আমার পরিবার মুসলিম, আমরা মুসলিম সমাজে বাস করি, কি করে দাবি করবেন? শরীয়ত বর্জিত যতগুলো কাজ, রমজান মাসকে অপমান করার জন্য যতগুলো কার্যকলাপ আপনার পরিবারে হয় সবগুলো কাজ আপনার পরিবারে হয় আর আপনি দাবি করছেন। আপনি একজন মুসলিম, আপনি সালাত আদা করছেন, আপনার ভাই দোকান খুলে বসে আছে, হোটেল খুলে বসে আছে, আর তার চতুর্দিকে কালো কাপড় দিয়ে ঢেকে দিয়ে ভিতরেই রমজান মাসের খাবার চলছে, এ কেমন? আমরা শতকরা 90% মুসলিম, আমরা কি করে দাবি করতে পারি যে আমরা শতকরা 90% মুসলিম? কোরআন এবং সহি সুন্নার নিরিখে যদি বিচার করা যায় তাহলে যে ব্যক্তি রমজান মাস পাওয়ার পরেও সিয়াম পালন করে না এবং সালাত আদা করে না সে ব্যক্তি মুসলিম নয়। ইমাম আহমদ বিন হাম্বল বলছেন যে ব্যক্তি সালাত আদা করে নাই জীবনে ওই ব্যক্তির জানাজার দরকার নাই, কুকুরের মতো তাকে পুঁতিয়ে ফেলতে হবে মাটিতে। তো এমন যদি সিদ্ধান্ত হয় ইমামদের তাহলে সালাত আদা করে না যে সে ব্যক্তি মুসলিম নয়, আবার সালাত আদা করে না তো করেই না, রমজান মাসে সিয়াম পালন করেই না, আবার রমজান মাসে দোকান খুলে বসে আছে, তার ব্যবসা চালাচ্ছে, সে ব্যক্তি তো মুসলিম নয়। আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল মুসলিমু মান সালিম আল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, প্রকৃত মুসলিম সে ব্যক্তি যার জবান এবং হাত থেকে অপর মুসলিমরা নিরাপদে থাকে। তো একজন সিয়াম পালন করছে, রোজাদার ব্যক্তি, সিয়াম রেখেছেন, আপনার দোকানের পাশ দিয়ে যাচ্ছে, তার অন্তরটা নিরাপদ নয়, কষ্ট পাচ্ছে যে এই জায়গাতে কি করে খাবার বিক্রি হয়, একজন মুসলিম কি করে বিক্রি করে, জবান থেকেও নিরাপদ নয়, অন্যদিক থেকে হাত দিয়ে তো আপনি বেরোজাদারকে তো খাওয়াচ্ছেন, তো হাত দিয়ে মানুষকে কীভাবে নিরাপত্তা দিলেন? আপনি নিজে জাহান্নামের দিকে যাচ্ছেন, যতগুলো ব্যক্তিকে খাওয়াচ্ছেন ততগুলো ব্যক্তিকেও আপনি জাহান্নামে যাওয়ার পথটা আপনি ক্লিয়ার করে দিচ্ছেন, প্রশস্ত করে দিচ্ছেন। তো এগুলো আসলে করণীয় বিষয়ে আমরা যারা হয়তো সমাজপতি আছি, আমরা যারা হয়তো বা সমাজের নেতৃত্ব দেই, যাদের কথা সমাজ গ্রহণ করে, যাদের কথায় সমাজ ওঠা বসা করে, যাদের কথায় এই যুগের মানুষেরা প্রস্তাব পর্যন্তও করে, সে সকল ব্যক্তিদের উপরে দায়িত্ব আছে যে যাতে রমজান মাসে কখনো কোনো সময়ের জন্যই মুসলিম অধ্যুষিত এলাকাতে কোনো দোকানপাট যাতে না খোলা থাকে, খোলাও যদি থাকে হোটেল যাতে কখনো খোলা না থাকে এবং সেখানে প্রকাশ্য যেন পানাহার কখনো না হয়, এগুলো দায়িত্ব আছে যারা কর্তা ব্যক্তি আছেন তাদের উপরে। কর্তা ব্যক্তিদের সামর্থ্য থাকার পরেও যদি দায়িত্বগুলো পালন না করা হয় তাহলে কিয়ামতের দিন সে ব্যক্তিকেও জিজ্ঞেস করা হবে, কোনো ব্যক্তিকে ছাড় দেওয়া হবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আলা কুল্লুকুম রাইন কুল্লুকুম মাসউলুন আন রায়াতিহি, সাবধান, তোমরা সকলেই প্রতিনিধি আর সকলেই তার প্রতিনিধিত্বের ব্যাপারে জিজ্ঞাসিত হবে, কে কোন জায়গাতে প্রতিনিধি, কেউ পরিবারের প্রতিনিধি, কেউ একটা সমাজের প্রতিনিধি, কেউ একটা গ্রামের প্রতিনিধি, কেউ একটা মহল্লার, কেউ একটা ইউনিয়নের, কেউ একটা থানার, কেউ একটা দেশের প্রতিনিধি, প্রত্যেকটা স্তর থেকে প্রত্যেকটা ব্যক্তি জিজ্ঞাসিত হবে কিয়ামতের দিন যদি তাদের দ্বারা, কোনো ব্যক্তির দ্বারা শরীয়ত অবমাননা হয়। এই জন্য আমাদের কিছু করণীয় বিষয় থাকে, যদি মুসলমানিত্ব ভিতরে থাকে তাহলে এগুলো বর্জন করা উচিত, যদি মুসলমানিত্ব ভিতরে থাকে, ইমানি জজবা যদি ভিতরে থাকে, আমরা তো আমাদের সাদামাটা উত্তর আছে যে আমি সিয়াম পালন না করলাম, সালাত আদা না করলাম, অন্তর সাদা আছে, অন্তর ফ্রেশ আছে, অন্তর পরিষ্কার আছে। আসলে পরিষ্কার কি হে তো নিজে বুঝেও না, পরিষ্কার কি হে নিজেও বুঝে না, কারণ রাস্তায় যে আবর্জনা খায় সেও মনে করে আমি যে খাদ্য খাচ্ছি এটা পরিষ্কার, যে উলঙ্গ হয়ে জটলাপা দিয়ে ফেলছে মাথায় সে ব্যক্তি নিজেকে মনে করে আমি পরিষ্কার, তো পরিষ্কার কে? পরিষ্কার শরীয়তের মাপকাঠিতে যে পরিষ্কার সেই পরিষ্কার, শরীয়তের মাপকাঠিতে যে অপরিষ্কার সে ব্যক্তি অপরিষ্কার।
তো মান লাম ইয়াদা কওলা যুর, যে ব্যক্তি মিথ্যা কথা পরিহার করতে পারেনি, ওয়ালা আমালাবি এবং মিথ্যার উপরে আমল করা, মাপে কম দেওয়া, ইফতারে ভেজাল দেওয়া, বিভিন্ন কালার করে মানুষকে রোগাক্রান্ত করার মতো ইফতারি পরিবেশন করা, একতাল হোটেলে রেখে পাঁচ দিন জিলাপি ভেজে সেই জিলাপিগুলোকে ইফতারি করার জন্য মানুষের সামনে উপস্থাপন করা, যত রকমের আমরা যেটা বুঝি দু নম্বরই কাজ, মানে যত রকমের কাজগুলো আছে আমাদের সমাজে যেগুলো হয়, এই সবগুলোই রমজান মাসে বর্জনীয়। রমজান মাসে এগুলো করণীয় নয়, তো রমজান মাসে যেগুলো বর্জনীয় সেগুলো বর্জন করা উচিত। এগুলোই আমল, মাপে কম দেওয়া, জাকাত না দেওয়া, সিয়াম পালন না করা, আমি রাখছি সন্তানকে রাখতে না দেওয়া ইত্যাদি, এই সবগুলোই মিথ্যার উপরে আমল। তো আমরা মিথ্যার উপরে আমল করা থেকে যদি বিরত না থাকতে পারি, নিজেকে যদি বিরত না রাখতে পারি, তাহলে তো আমাদের সিয়ামের কোনো প্রয়োজন নেই। হাজার মাস সিয়াম করলেও তো সিয়াম কোনো কাজে আসবে না। সারা মাস সিয়াম করেছে, সব কিছু করেছে, যদি তার গীবত করার অভ্যাস থাকে, পর নিন্দা করার অভ্যাস থাকে, সে ব্যক্তিরও সিয়াম তো কখনো কবুল হবে না। সিয়াম পালন করছে, হজ করছে, যাবতীয় ইবাদত করছে, অথচ মানুষের বিরুদ্ধে লেগে থাকা এটাই তার কাজ, মিথ্যা কথা বলা এটাই তার কাজ, ব্যবসায়ী মানুষকে ফাঁকি দেওয়া এটাই তার কাজ, সমাজে অন্যায় হয় কোনো প্রতিবাদ না করা এটাই তার স্বভাব। তো এগুলো তো মিথ্যার উপরে আমল করা, আর মিথ্যার উপরে আমল করা থেকে যদি আমরা বিরত না থাকতে পারি তো সিয়াম হবে না। এই জন্য রমজান মাসে যে করণীয় বিষয়গুলো আছে সেগুলোকে সামনে নিয়ে আসতে হবে, এবং বর্জনীয় যতগুলো বিষয় আছে সবগুলোকে ছেড়ে দিতে হবে। সেই জন্য ব্যবসাদার যারা আছেন সবার কাছে অনুরোধ করে বলবো, বিশেষ করে রমজান মাস উপলক্ষে, নিজে তো হয়তো নিজেরও যা রেখেছেন, কিন্তু আপনার দোকান খোলা রেখেছেন অন্যকে খাওয়াচ্ছেন, তো অন্যকে খাওয়ার জন্য আপনি যদি তাকে নিষেধ না করেন, কেন রমজান মাসে পানাহার করছেন, কেন আপনি রমজান মাসে পানাহার করছেন, এমন কথা যদি আপনি তাকে না বলেন, তো আপনাকেও তো জিজ্ঞেস করা হবে কিয়ামতের দিন। কারণ আপনিও একজন দায়ী, আপনি একজনকে হকের দাওয়াত দেবেন না, অবশ্যই দিতে হবে। তো রমজান মাসের বর্জনীয় বিষয়গুলো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বর্জন করার জন্য তৌফিক দান করুন। তা আসলে বর্জনীয় বিষয় অনেকগুলো আছে, যেগুলো শরীয়ত বর্জিত সেগুলোই বর্জনীয়, আর যেগুলো শরীয়ত নির্দেশিত সেগুলোই করণীয়। তো রমজান মাস উপলক্ষে হয়তো অনেক আলোচনায় হয়েছে, তো রমজান মাসের করণীয় বিষয়গুলোর মধ্য থেকে একটি বিশেষ গুরুত্বপূর্ণ করণীয় কাজ আছে, সেটি হলো দান করা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসে বেশি বেশি দান করতেন, কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজওয়াদুন নাস, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসে খুব বেশি বেশি দান করতেন, এমনকি ঝড়ের বেগে তিনি দান করতেন, এবং ভালো আমল করার জন্য প্রতিযোগিতা করতেন, কে কত ভালো আমল করতে পারে, কে কত ভালো কাজ করতে পারে, কে কত সত্য কথা বলতে পারে, এগুলো প্রতিযোগিতা হওয়া দরকার। কিন্তু আমাদের মাঝে তো আর সেগুলো নেই, আমাদের মাঝে ওই যেগুলো করা যাবে না সেগুলোর প্রতিযোগিতা আছে। তো আমরা যদি রমজান মাসে দান করে দানের হাতকে যদি আমরা প্রশস্ত করতে পারি, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে আমি একবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললাম, আইয়ুনা আসরাউ লুহুকান, ইয়া রাসূলুল্লাহ আমাদের মাঝে সবচাইতে দ্রুত আপনার সাথে মিলিত হবে কে? তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আতওয়ালু কুন্না ইয়াদান, তোমাদের যাদের হাত লম্বা তারা আমার সাথে আগে যাবে, আমার কাছে আগে পৌঁছবে। আয়েশা সিদ্দিকা বলেন, সাহাবায়ে কেরাম কোন ফিতা নিলেন, মানে হাত মাপার জন্য ফিতা নিলেন, নিয়ে তারা হাত মাপা শুরু করে দিলেন, কার হাত বড় কার হাত বড়, এই বড় হাত খুঁজতে যেয়ে দেখছে আল্লাহ রাসূলের স্ত্রীর সাওদার হাতটা লম্বা একটু বড়। যখন তারা হাত মাপছে, হাত মাপার পরে কেউ বাকারে তাকে বলছে, এরকম বড় নয়, যার হাতটা দানের দিক থেকে লম্বা সে ব্যক্তি আল্লাহ রাসূলের সাথে সর্বপ্রথম সাক্ষাৎ করবেন। তার পরবর্তীতে দেখা গেল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী জয়নাব, তিনি সবচাইতে বেশি দান করতেন, সবচাইতে বেশি দান করতেন। তো আল্লাহ রাসূলের সাথে, আল্লাহ রাসূলের কাছাকাছি খুব দ্রুতই আল্লাহ রাসূলের সাথে সাক্ষাৎকারী ব্যক্তি হবেন যার হাত লম্বা, অর্থাৎ দানের হাত যার লম্বা, দান করে, মানুষকে দান করতে কার্পণ্য করে না। আমরা তো অনেক সময় দান করাকে জরিমানা মনে করি, দান করা তো নফল ব্যাপার, যাকাত দেওয়াকেই জরিমানা মনে করি, যে যাকাত দেওয়ার জন্য আবার অনেকগুলো বুদ্ধি আছে, অনেকগুলো যুক্তি আছে যে আমরা যাকাত দিব কেন, কারণ আমরা তো আমাদের জমিতে সার গোবর ইত্যাদি দিতে হয়, পানি শোষণ করতে টাকা দিতে হয়, কেন যাকাত দিতে হবে, এইরকম তো আমরা অনেকগুলো যুক্তি উপস্থাপন করতে পারি। কিন্তু যে ব্যক্তি বেশি দান করে সেই ব্যক্তি আল্লাহ রাসূলের সাথে সর্বপ্রথম সবার আগে সাক্ষাৎ করবেন, এই জন্য এই গুণটা সবার মাঝে থাকে না, দান করাটাও সবার ভাগ্যে জোটে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন,
মুতাসাদ্দিক এবং বখিল দুজন ব্যক্তির দৃষ্টান্ত এরকম যে লোহার বেড়ি পড়া একজন ব্যক্তির মতো, হয়তো একজন ব্যক্তি লোহার বেড়ি পড়ে আছে, তাকে লোহার বেড়ি দিয়ে চাপিয়ে দেওয়া আছে, ব্যক্তি যখন দান করার ইচ্ছা করে তখন তার লোহার বেড়িগুলো খুলে যায়, অর্থাৎ অন্তরটা বিকশিত হয়, দান করার ইচ্ছাটা অন্তরে আরও জাগে। এটি হচ্ছে মুতাসাদ্দিক ব্যক্তির দৃষ্টান্ত। বখিল ব্যক্তির দৃষ্টান্ত হচ্ছে ওই ব্যক্তির মতো যে ব্যক্তির দেহে বেড়ি পড়িয়ে দেওয়া আছে, আর ওই ব্যক্তি যখনই দান করার ইচ্ছা করে তখনই তার বেড়িটা তার উপরে আটকিয়ে যায়, আরও তার উপরে বসিয়ে যায়, তাকে আরও নির্যাতন চালায়। এই ব্যক্তির মতো হচ্ছে বখিলের দৃষ্টান্ত। নবী সাল্লাম বলছেন, আল বখিলুল্লা ইয়াদখুলুল জান্নাহ, কৃপণ ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না। তো কৃপণ ব্যক্তি যদি জান্নাতে প্রবেশ না করে, তো আমাদের মাঝে যদি এমন কার্পণ্য থাকে যে কার্পণ্য হয়তো ফকিরকে দু টাকা ভিক্ষা দিতেও কার্পণ্য করি, একজন মানুষকে দু টাকা দান করতেও আমরা কার্পণ্য করি, দেখবেন না আমরা তো মাদ্রাসার ছাত্র, মাদ্রাসায় পড়ে বড় হয়েছি, তো মাদ্রাসায় হয়তো ছোট্টকালে এক সময় বিভিন্ন মাদ্রাসায় তো কালেকশন চলে, তো দেখছি যখন হয়তো কোনো ব্যক্তি আসে মাদ্রাসায় দু টাকা দেবে, দু টাকা দিয়ে সে কমপক্ষে 50 টাকার কথা বলে যাবে, ধমকানি দিয়ে যাবে। আবার আরেকজন ব্যক্তি আসে 50,000 টাকা দিচ্ছে, তার 2 পয়সারও কথা নেই। এগুলো আসলে সত্যি অন্তরের ব্যাপার। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সালাসাতুন লা ইউকাল্লিমুহুমুল্লাহু ইয়াওমাল কিয়ামাতি ওয়ালা ইয়ানজুরু ইলাইহিম, তিন শ্রেণীর ব্যক্তির উপরে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন কথা বলবেন না, রহমতের দৃষ্টিতে দেখবেন না, গুনাহ থেকে পবিত্র করবেন না। আবু যার বলেন যে আমি বললাম, মানহুম ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারা ক্ষতিগ্রস্ত কারা এগুলো? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল মুসবিল, টাকনুর নিচে ঝুলিয়ে কাপড় পরিধানকারী। আছে তো আমাদের যুব সমাজ, আছে না? হয়তো শেষ রাত্রিতে সিয়াম পালন করছেন, সলাত আদা করছেন, কিন্তু অনবর্তমানে সব সময় টাকনুর নিচে কাপড় ঝুলিয়ে পড়ছে, এমনভাবে ঝুলিয়ে পড়েছে পায়ের গোড়ালিতে প্যান্টটা ছিঁড়ে গেছে, ওই ছিঁড়ে জায়গা দিয়ে পায়ের গোড়ালি বেরিয়েছে, পায়ের গোড়ালির নিচে হয়তো বা অর্ধহাত প্যান্ট স্যান্ডেলের নিচে পড়ে গেছে, আর উপরে মানে বিষয়টা উল্টো, যে পোশাকটা পরিধান করার কথা মহিলাদের সে পোশাকটা পরিধান করছে পুরুষেরা, আর যে পোশাক পরার পরিধান করার কথা পুরুষের সেই পোশাক করছে মহিলারা, মহিলাদের উপরের দিকে আর পুরুষের নিচের দিকে, এগুলো ত্রুটিযুক্ত। কোনো মহিলা যদি টাকনুর উপরে কাপড় পরিধান করে নিজেকে ফ্যাশানে একেবারে সুসজ্জিত করে তিনি যদি মার্কেট করতে যান, তার সিয়াম কয়বার হবে দিনে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কুল্লু আইনিন জানিয়ে, প্রত্যেকটা চক্ষু জিনাকারিনী। যে মহিলা সুগন্ধি লাগিয়ে নিজেকে পরিপাটি করে একদল পুরুষের নিকট দিয়ে যাবে, যতগুলো পুরুষের নিকট দিয়ে যাবে ততগুলো জিনার অপরাধ নিয়ে সে বাড়িতে প্রবেশ করবে, সহিহ তিরমিজি। তো একজন মহিলা যদি মার্কেট করতে যায়, আপনি সব ইবাদত করছেন, আপনার মেয়েকেও আপনি সিয়াম রাখিয়েছেন, কিন্তু মার্কেটে চলে গেছে, মার্কেট করে আসলো, ধরেন 2, 4, 10 কি 20, 50 ব্যক্তির সঙ্গে ধাক্কা লেগেছে, তো ধাক্কা লাগুক বা না লাগুক যতগুলো পুরুষের নিকট দিয়ে অতিক্রম করবে ততগুলো জিনার অপরাধ নিয়ে আপনার বাড়িতে প্রবেশ করবে। তাহলে আপনার মেয়ে আপনার বাড়ি থেকে বের হয় আর ফেরার সময় শত করে অধিক জিনার পাপ নিয়ে বাড়িতে প্রবেশ করে। তো এগুলো ঝামেলা, এগুলো সত্যি মুশকিল, এগুলো বিপদ। তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল মুসবিল, টাকনুর নিচে ঝুলিয়ে কাপড় পরিধান করি, এ ব্যক্তির দিকে আল্লাহ রাব্বুল আলামিন রহমতের দৃষ্টিতে দেখবেন না। ওয়াল মান্নান, দান করে যে খোটা দেয়, হ্যাঁ আমরা তো দান করি কম কিন্তু খোটা দেই বেশি, 2 টাকার দান করব, 5 টাকার খোটা দেব, দান করে খোটা দেওয়া বুঝি তো? হয়তো একজন প্রতাপশালী ব্যক্তি আমাকে কি আপনাদের কাউকে বলছেন যে আগামীকাল আমার এই কাজটা করে দিতে হবে? আপনি সমাজের গরিব মানুষ, হয়তো তার কাছে আপনার বিভিন্ন সময় হাত পাততে হয়, বিভিন্ন সময় হাওয়ালাত কি ধার টাকা নিতে হয়, তো আপনি বললেন যে কালকে আমার শ্বশুর বাড়িতে যেতে হবে, বিশেষ কাজ আছে, আমি আপনার কাজটা কাল করে দিতে পারবো না। তো বড়লোক ব্যক্তিটা বলছে, যেই দিন টাকার দরকার সেই দিন আমার কাছে আসতে পারো, আর আজকে আমার কাজের দরকার পড়ছে না, আমার কাছে আসবে না। এটাকে বলে খোটা দেওয়া, মানে এক সময় দান করেছেন সেই দানের কথা স্মরণ করে দেওয়া, এটাকে খোটা দেওয়া বলে। তো যে ব্যক্তি দান করে খোটা দেয়, খোটা দেওয়া থেকে যদি নিজেকে মুক্ত রাখতে না পারে তো ওই দান না করাই ভালো, কারণ দান না করলে হয়তো বখিল একটা কাজ হবে, কিন্তু দান করে খোটা দিলে তার দিকে রহমতের দৃষ্টিতেও আল্লাহ তাআলা দেখবেন না, জান্নাত দেওয়া তো দূরের কথা। তৃতীয় ব্যক্তি অল মুনাফেক, বখিল তথা কৃপণ ব্যক্তি। অন্য বর্ণনায় আসছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু যার রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, ইনতাহাইতু ইলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম,
একবার আমি আল্লাহ রসুলের কাছে গেলাম, ফালাম্মা রোআনি, যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে দেখলেন, কালা বললেন, হুমুল আখসারুনা ওয়া রাব্বিল কাবা, কাবার প্রতিপালকের কসম করে বলছি ওই সকল ব্যক্তিরা ক্ষতিগ্রস্ত। আবু যর বললেন যে আমি আর নিজেকে নিয়ন্ত্রণ করতে পারলাম না, আমি বললাম ফিদাকা আবি ওয়া উম্মি, আমার মা বাবা আপনার পদতলে কুরবানি হোক ইয়া রাসূলুল্লাহ, মানুহুম তারা কারা? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আল আকসারুনা আমওয়ালান, যারা সম্পদের প্রাচুর্যতা করেছে মানে অধিক সম্পদশালী ব্যক্তিরা, এরাই ক্ষতিগ্রস্ত। ইল্লামান কালা হাকাদা ওয়া হাকাদা ওয়া হাকাদা আই মিন বাইনি ইয়াদাইহি ওয়া মিন খালফিহি ওয়া আন ইয়ামিনিহি ওয়া আন শিমালি, ওই সকল ব্যক্তিরা ছাড়া যারা সম্পদশালী হয়েছে, ডান বাম উত্তর দক্ষিণ চতুর্দিক থেকে দান খয়রাত করে, সাদকা করে, মানুষকে উপঢৌকন দেয়, দান করে, আল্লাহর রাস্তায় ব্যয় করে, এ সকল ব্যক্তিরা ছাড়া। তো সম্পদশালী ব্যক্তিরা যদি দানশীল হন তাহলে তার জন্য অনেক অনেক পুরস্কার, আর যদি সম্পদশালী ব্যক্তিরা বখিল হয়, কৃপণ হয়, তাহলে তাদের অবস্থাটাও উল্টো দিকে, মানে চরম খারাপ হবে কিয়ামতের দিন। এই জন্য দান করার অভ্যাস করা দরকার, রমজান মাস তো আরও বেশি অভ্যাস করা দরকার। মুসনাদে আহমদে সহিহ সনদে একটা হাদিস আছে, সেখানে উল্লেখ করা আছে যদি কোনো ব্যক্তি রমজান মাসে নফল সিয়াম মানে নফল সাদকা করে, যদি কোনো ব্যক্তি নফল সাদকা করে তাহলে সে ফরজ সাদকার স্বভাব পাবে। রমজান মাসে কোনো ব্যক্তি যদি নফল সিয়াম পালন করে, নফল সলাত আদা করে, তাহলে অন্য মাসে ফরজ সলাতের সমতুল্য স্বভাব পাবে। সহিহ হাদিস। তবে হ্যাঁ, শোয়াবুল ইমানের একটা হাদিস আছে, সেখানে বলা আছে যে রমজান মাসকে তিন ভাগে ভাগ করা হয়েছে, প্রথম দশক, তারপরে দ্বিতীয় দশক, আর তৃতীয় দশক রহমত বরকত মাগফেরাত দিয়ে ভরপুর করে দেওয়া আছে। এই বাক্যটুকুন যাইব। তো যা হোক, এই মাসে যদি আমরা দান করতে পারি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কুল্লু আমালি ইবনে আদমা, আদম সন্তানের প্রত্যেকটা আমল বা প্রত্যেকটা কাজ, প্রত্যেকটা ইবাদাত, ইউদাফুল হাসানা, তার পুণ্য, তার নেকিকে ডবল করে দেওয়া হয়, বি আশারি আমসালিহা ইলা সাবঈ মিয়াত দিরহাম, দশ থেকে সাতশো গুণ পর্যন্ত প্রত্যেকটা আদম সন্তানের আমলের বিনিময় দেওয়া হয়, দশ থেকে সাতশো গুণ পর্যন্ত বাড়িয়ে দেওয়া হয়। অপর বর্ণনাতে আসছে, বান্দা যখন কোনো কাজ করে, ভালো কাজ করে কি দান করলে, এই দানটা আল্লাহ রাব্বুল আলামিন নিজের কাছে রেখে দেন এবং ইয়ারবি এই দানটাকে বর্ধিত করতে থাকেন, বাড়াতে থাকেন, এমন কি পাহাড় পরিমাণ হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন এমনটাই বলছেন, মাসালুল লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহি কামাসালি হাব্বা, যে সকল ব্যক্তিরা আল্লাহর রাস্তায় খয়রাত করে, আল্লাহর রাস্তায় দান করে, আল্লাহর রাস্তায় সাদকা করে, তাদের দৃষ্টান্ত হচ্ছে কামাসালি হাব্বাতিন, একটি দানার মতো, আমবাতাত সাবা সানাবিলা, এমন দানা যে দানা মাটিতে বপন করার পরে ওই দানা থেকে গাছ হয়, গাছ হওয়ার পরে ওই গাছটিতে আবার ষাটটি শীষ ধরে, আমবাতাত সাবা সানাবিলা, যেখানে ষাটটি শীষ ধরে, ষাটটি শীষ ধরার পরে ষাটটি শীষ থেকে অনেকগুলো দানা, একশোটি দানা মনে করেন, একশোটি দানা আবার যখন জমিনে ছিটিয়ে দেওয়া হয়, একশোটি দানা থেকে একশো গাছ হবে। ধরে নিন না দশটা মাঠ গেলে তো নব্বইটা গাছ হবে, তো প্রত্যেকটা গাছে যদি ষাটটি করে শীষ ধরে তাহলে নব্বইটি গাছে অনেকগুলো শীষ ধরবে। এরপরে আবার এই নব্বইটি গাছের যতগুলো দানা ছিটিয়ে দিলেন, এইভাবে যেরকম একজন ব্যক্তির সম্পদ বাড়তে থাকে, আল্লাহ রাব্বুল আলামিন তেমনি বলছেন মাসালুল লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহ কামাসালি হাব্বাতিন আমবাতাত সাবআ সানাবিলা, একটা শীষের মতো, একটা দানার মতো জমিনে বপন করলে যেমন সেই দানা থেকে অনেক 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 পাহাড় পরিমাণ সম্পদ অর্জন করা সম্ভব, তেমনিভাবে যারা আল্লাহর রাস্তায় ব্যয় করে, এই ব্যয় করাটা, দান করাটা আল্লাহ রাব্বুল আলামিন এভাবেই উৎপাদন করে, এভাবেই উৎপাদন করেন। এমন নয় যে পাঁচ টাকা দান করলাম, পাঁচ টাকায় থেকে গেল, আল্লাহ বসে রাখবেন না, এই দানটাকে বর্ধিত করবেন পাঁচ থেকে দশ, সাতশো গুণ পর্যন্ত, তারও বেশি, রমজান মাসে তো আরও হাজার গুণে বাড়িয়ে দেবেন। এই জন্য রমজান মাস উপলক্ষে বেশি বেশি দান করা দরকার। কারা কারা গরিব আছে, কারা কারা অসহায় আছে, একটু দেখুন না তাদের দিকে তাকিয়ে। আপনি হয়তো বা সাহারি খাওয়ার সময় সাত পদের খাবার আপনার বাসায় আছে, তো আপনি সাহারি খাচ্ছেন, রীতিমতো খাচ্ছেন, আপনার বাসার পাশেই হয়তো বা একজন অসহায় ব্যক্তি আছে, তার হয়তো সাহারি খাওয়ার মতো কোনো পয়সা নেই, ভালো বাজার করার মতো কোনো পয়সা নেই, আপনি দিন না তাকে, বাজার করে দিন না, একদিন বাজার করে দিন না, আপনার জন্য কি মোনাজাত করে দোয়া করতে হবে,
আপনি তাকে একদিন বাজার করে দিন না, তাহলে তার অন্তরস্থল থেকে যে দোয়াটা আসবে এই দোয়াটাই আপনার জন্য কার্যকর। শুধু দান করার ক্ষেত্র তো বিভিন্ন রকমের আছে, তো যেই দিকে পারেন সেই দিকেই দান করুন। কারণ দান করলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্বভাব বেশি বেশি দান করে। এমনকি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারীদেরকেও লক্ষ্য করে বলছেন, ইয়া মাশারান নিসাই তাসাদদকনা ওয়ালাউ মিন হুলিয়িকুন্না। আল্লাহ রাসূল বললেন, হে নারীরা তোমরা দান করো, এমনকি যদি তোমাদের অলঙ্কারগুলো হয় এই অলঙ্কারগুলো তোমরা দান করে দাও। সেই জন্য দান করা একটা উত্তম অভ্যাস। উত্তম অভ্যাস যদি আমরা নিজেদের মধ্যে গড়াতে পারি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মামিন ইয়াউমিন ইসবিহুল ইবাদু ফিহি, যেই দিনে মানে প্রত্যেকটা দিনে একজন বান্দা সকাল করে, সকালে যখন ঘুম থেকে উঠে, ঘুম থেকে ওঠার পরেই ওই বান্দার উপরে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ইল্লা ইয়ানজিলানি মালাকানি, দুজন ফেরেশতা নাজিল হয়, দুজন ফেরেশতা নাজিল হয়ে প্রত্যেক দিন সকালে দুজন ফেরেশতা নাজিল হয়, নাজিল হয়ে প্রত্যেক দিন দুজন ফেরেশতা বলে, দুজন ফেরেশতার একজন বলে, আল্লাহুম্মা আতি মুনফিকান খলাফান, হে আল্লাহ আপনি দানশীল ব্যক্তিকে প্রশস্ততা দান করুন, দানশীল ব্যক্তি যাতে আরও দান করতে পারে, আরও যাতে দান করতে পারে এমন মেন্টালিটি তৈরি করে দিন, এমন প্রশস্ততা দিন। আরেকজন ফেরেশতা বলে, আল্লাহুম্মা আতি, হে আল্লাহ তুমি বখিল ব্যক্তিকে আরও সংকীর্ণতা দান করুন। এটা ফেরেশতাদের দোয়া। তো আমরা যত হাত খুলবো, যত দান করার চেষ্টা করব, ততই আমাদের জন্য হাত খুলে যাবে, ততই আমরা দান করতে পারবো। আর দান করতে পারলে, সাদকা করতে পারলে, এটাই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আবাদ হতে থাকবে, অনেক দিন পর্যন্ত এটা আবাদ হতে থাকবে, কিয়ামত পর্যন্ত। যেটা আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন এমন কতগুলো আমল বান্দার সামনে উপস্থাপন করবেন, একটা হাদিসে আল্লাহ রাসূল বলছেন, সাবাতুন ইউদিল্লুহুমুল্লাহু ফি দিল্লিহি ইয়াউমা দিল্লা ইল্লা দিল্লুহু, সাত শ্রেণীর ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন তার আরশের ছায়ার নিচে জায়গা দান করবেন। সাত শ্রেণীর ব্যক্তি এমন দিন যেদিন কোনো ছায়া থাকবে না আল্লাহর আরশ ছাড়া, আরশের নিচে ছায়া দান করবেন সাত শ্রেণীর ব্যক্তিকে। তার মধ্যে এক শ্রেণীর ব্যক্তি হচ্ছে যে ব্যক্তি দান করে আল্লাহর রাস্তায়, ডান হাত দান করে বাম হাত জানে না। তো আসলে কি ডান হাত বাম হাত দু হাতের কি আলাদা আলাদা জ্ঞান আছে, বোঝার শক্তি আছে? না। এর থেকে আল্লাহ রাসূল বুঝাতে যাচ্ছেন, যে ব্যক্তি অতি সংগোপনে দান করে, কাউকে প্রকাশ করতে দেয় না, জানতে দেয় না, তো গোপনে দান করলে এই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন আরশের ছায়ার নিচে জায়গা দেবেন। এর চাইতে বড় মর্যাদা আর হতে পারে? এর চাইতে বড় পুরস্কার আর কে দিবে আপনাকে? কেই বা দিবে আপনাকে পুরস্কার? দেওয়ার কে আছে এর চাইতে বেশি পুরস্কার? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অনেকগুলো পুরস্কার আছে, সেই পুরস্কারগুলো নেওয়ার জন্য রমজান মাসে দানের হাতগুলো বাড়িয়ে দিতে হবে, প্রশস্ত করে দিতে হবে, যাতে আমরা বেশি বেশি দান করতে পারি, বেশি বেশি মানুষের কাছাকাছি যেতে পারি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এক ব্যক্তি এসে বলছে যে আমি আজকে দান করব, আমি আজকের দিন সকালে আমি দান করব। তো লোকটি সকালে দান করতে গেলেন, তিনি রাত্রিতে দান করলেন। লোকটি বলছেন যে আতাসাদদাকুল লাইলাতা, আজকে রাত্রিতে আমি দান করব। তো লোকটি রাত্রিতে দান করার জন্য বেরিয়ে পড়ছে, দান করার জন্য বেরিয়ে পড়ছে, কিন্তু ফাতাসাদদাকা আলা ইয়াদি সারিক, সে চোরকে দান দিয়েছে, তার যে দানের সম্পদগুলো আছে সে চোরের হাতে দিয়েছে। পরের দিন সকালে সে জেগে ইয়াতাহাদাসুন, তারা পর্যালোচনা করছে, রাত্রে তো দান করলাম, কার কাছে দিলাম, কার হাতে দিলাম, পর্যালোচনা করে তারা পেয়েছেন যে তারা চোরকে দান করেছে। যিনি দানকারী ব্যক্তি তিনি বলছেন, আল্লাহুম্মা লাকাল হামদু আলা ইয়াদি সারিক, হে আল্লাহ আমি যে চোরকে দান করেছি এটার জন্য তোমার প্রশংসা। লোকটি আবার সংকল্প করছে, ফায়াতাসাদদাকুল ইয়াউমা, আজকের দিনও মানে আজকের রাত্রিতেও আমি দান করব। এরপরে লোকটি দ্বিতীয় রাত্রিতেও দান করার জন্য বেরিয়ে পড়লেন, দ্বিতীয় রাত্রিতে তিনি দান করলেন, কিন্তু তাসাদদাকা আলা ইয়াদি জানিয়াতিন, জিনাকারীর হাতে সে দানের সম্পদটা দিয়ে ফেলেছে। পরের দিন সকালে ঘুম থেকে জেগে তারা আবার ফায়াতাহাদাসুনা, তারা একে অপরে পর্যালোচনা করছে, আজকের দানটা কার হাতে দিলাম। পর্যালোচনা করতে যেয়ে তারা বলছে যে আজকের দানটা তো জিনাকারীর হাতে পড়ে গেছে। যিনি দান করছেন তিনি বলছেন, আল্লাহুম্মা লাকাল হামদু আলা ইয়াদি জানিয়া, হে আল্লাহ আমি জিনাকারীকে দান করেছি তথাপি তোমার প্রশংসা। এরপরে তৃতীয় দিনে সে তৃতীয় রাত্রিতে দান করার জন্য বেরিয়ে পড়লেন, সহিহ মুসলিমের হাদিস, তৃতীয় রাত্রিতে দান করার জন্য বেরিয়ে পড়লেন, কিন্তু তৃতীয় রাত্রিতে সে ব্যক্তি দান করেছে ধনী ব্যক্তিকে।
তো ধনী ব্যক্তিকে দান করে পরের দিন তিনি পর্যালোচনা করছেন, তারা বসে পর্যালোচনা করছে, সিদ্ধান্ত এটাই আসছে যে আজকে তো আমরা ধনী ব্যক্তিকে দান করে ফেললাম। তখন ওই লোকটি বলছে, আল্লাহুম্মা লাকাল হামদু, হে আল্লাহ তোমারই প্রশংসা, আলাইয়াদি সারিক ওয়া জানিয়াতি ওয়া গিনা, আমি যে চোরকে দান করেছি, জিনাকারীকে দান করেছি, ধনী ব্যক্তিকে দান করেছি, সবগুলোর জন্য তোমার প্রশংসা। হতে পারে আমার দানের জন্য হয়তো চোর ব্যক্তি চুরি করা ছেড়ে দেবে, আমার দানের বরকতে হয়তো জিনাকারী ব্যক্তি জিনা ছেড়ে দেবে, আর আমার দানের বরকতে হয়তো ধনী ব্যক্তি দান করা শিখবে, বখিলতা ছেড়ে দেবে। দেখুন, লোকটি প্রথম দিন দান করলেন, পিছু ছাড়লেন না, দ্বিতীয় দিনেও দান করলেন, পিছু ছাড়লেন না, তৃতীয় দিনেও দান করলেন, ভুল পথে পিছু ছাড়লেন না। আমাদের হাদিসটা উল্লেখ করার কারণে একটাই, সেটি হলো আমাদের মাঝে মাথার ভিতরে কতগুলো বুদ্ধি কিলবিল করে। আমরা বলি দান করবো কাক, কে নামাজ পড়ে, কে রোজা করে, কে কী করে, এই যুগে দান খয়রাত করার লোক আছে? আরে ভাই, এই যুগে দান খয়রাত করার লোক নেই, এটা খোঁজার তো আর আপনার দরকার নেই। এই যুগে যদি দান করার কোনো লোক না পাওয়া যেত, তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো এক সময়ে কখনো না কখনো বলে যেতেন যে এমন একদিন আসবে যেই দিন কাউকে দান করা যাবে না, সবাই বেদিন হয়ে যাবে, কাউকে দান করা যাবে। কিন্তু দান করার বিধান তো এ পর্যন্ত আছে, কেয়ামত পর্যন্তও আছে, কেয়ামত পর্যন্ত দান করার বিধান থাকবে, আল্লাহ রাসূল বলে গেছেন। সুতরাং প্রত্যেকটা যুগে দান করার খাত রয়ে গেছে, প্রত্যেকটা যুগে কাকে দান করবেন, কাকে দেবেন, এই বিষয়গুলো আছে। আপনি যদি ভুল বশত কাউকে দান করেই ফেলেন, এটার জন্য আপনাকে জবাবদিহি করা হবে না কেয়ামতের দিন যে আপনি কাকে দিলেন, কিন্তু আপনার আমলনামায় সওয়াব লেখা হবে পূর্ণরূপে, যেমনটা ওই ব্যক্তির ক্ষেত্রে হয়েছে। তো দান করলে দুনিয়াতেও ফজিলত পাওয়া যায়, আখিরাতেও ফজিলত পাওয়া যায়, দুনিয়াতেও শ্রেষ্ঠত্ব পাওয়া যায়, আখিরাতেও শ্রেষ্ঠত্ব পাওয়া যাবে দান করলে। একটা হাদিস আপনাদের সামনে উল্লেখ করছি, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে বাইনামা রাজুলুন বিফালাতিম মিনাল আরদি, আমাদের মাঝে মানে বনি ইসরাঈলদের মাঝে একজন ব্যক্তি একটা মাঠের উপরে দাঁড়িয়ে আছে, চারণভূমির উপরে সে দাঁড়িয়ে আছে। তো দাঁড়িয়ে থাকা অবস্থায় তার মাথার উপর দিয়ে মেঘ চলে যাচ্ছে দৌড়িয়ে, মেঘ তো মেঘের গতিতে যাবে, ব্যক্তি চারণভূমিতে দাঁড়িয়ে আছে, দাঁড়িয়ে আছে আর তার মাথার উপর দিয়ে মেঘ দৌড়িয়ে যাচ্ছে, আর মেঘের মধ্যে আওয়াজ হচ্ছে, ইস্তি হাদিকতা ফুলানিন, ইস্তি হাদিকতা ফুলানিন, ইস্তি হাদিকতা ফুলানিন। মেঘের মধ্যে আওয়াজ হচ্ছে, অমুক ব্যক্তির বাগানে পানি দাও, অমুক ব্যক্তির বাগানে বৃষ্টি দাও, অমুক ব্যক্তির বাগানে পানি শেষণ করো। তো আশ্চর্য তো হওয়ারই কথা, মানুষ তো, মেঘের ভিতরে আওয়াজ হচ্ছে আর বলছে অমুক ব্যক্তির বাগানে পানি দাও, অমুক ব্যক্তির বাগানে বৃষ্টি দাও, ব্যক্তিকে দেখা যাক। লোকটি এই জায়গা থেকে মেঘের পিছে পিছে দৌড় দিয়েছে, তো লোকটির আগে মেঘ যেয়ে সেই বাগানে পানি বর্ষণ করিয়ে ফেলেছে। লোকটি পরবর্তীতে সেই জায়গাতে গেলেন, যাওয়ার পরে দেখছে বাগানের মধ্যে একজন ব্যক্তি নিচু ভূমি থেকে গাছের গোড়ার দিকে পানি ছিটিয়ে দিচ্ছেন। তো এই লোকটি তাকে যে বলছে, ভাই মাইসবুকে আপনার নাম কি বলুন তো? বাগানওয়ালা ব্যক্তি বলছে যে, ভাই আপনার, আপনি আমার নাম শুনে কি করবেন? তখন সে ব্যক্তি বলছে যে, আমি তো একটা অদ্ভুত বিষয় দেখলাম, আপনি বলুন তো আপনার নাম কি? তো জোরাজোরি করার পরে লোকটি তার নাম বলছেন, নাম এমন নাম বলছেন যে, ফা ইসমুহুল্লাযী সামিআ ফি সাহাবাতি, লোকটি ওই নামই বলছে যে নাম সে মেঘের মধ্যে শুনেছে। তখন লোকটি তাকে জিজ্ঞাসা করছেন, আরে ভাই আপনি এমন কি আমল করেন, এমন কি কাজ করেন যে কাজের কারণে মেঘের মধ্যে আপনার নামে বৃষ্টি বর্ষণ করার কথা বলা হচ্ছে কেন? তো লোকটি বললেন যে, আমার জীবনে খুব একটা ভালো কাজ আছে বলে মনে হয় না, তবে হয়তো আমি একটা কাজ করি, হয়তো এই জন্যই আল্লাহ রাব্বুল আলামিন আমার প্রতি এতটা অনুগ্রহ করেছেন, তা হচ্ছে এই বাগান থেকে যে ফলগুলো আমার হয় প্রতি বছরে, ফলগুলোকে আমি তিন ভাগে ভাগ করে নিই, এক ভাগ আমার পরিবারের খাবারের জন্য রেখে দেই, আরেক ভাগ আমি পরবর্তী বছরের খরচা বহন করার জন্য রেখে দেই, আরেক ভাগ ফকির মিসকিন দারিদ্র ব্যক্তিদের মাঝে আমি দান করে দেই, সাদকা করে দেই। হয়তো আমার এই সাদকার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমার প্রতি এতটা অনুগ্রহ করেছেন। দুনিয়াতে পৃথিবীতে একজন ব্যক্তির নামে মেঘ বৃষ্টি বর্ষণ করে, আর তার মতে তার জীবনে তার একটি ভালো কাজ, সেটি হচ্ছে দান করা বা সাদকা করা। আল্লাহ রাসূল বলছেন যে, লাউকান আলী মিসলু উহুদিন জাহাবান, যদি আমার জন্য উহুদ পাহাড় পরিমাণ স্বর্ণ থাকত, তাহলে লাসাররনি আন লা ইয়ামুরু আলাইয়া সালাসু ইয়াউমিন, আমাকে আনন্দ দিত, আমি আনন্দিত হতাম
এই উহুদ পাহাড় পরিমাণ স্বর্ণ আমি 3 দিনে দান করে দিয়ে আনন্দ বোধ করতাম। যদি উহুদ পাহাড় পরিমাণ 4টিখানি কথা নয়, আমরা তো দান করতেই জানি না। 1 টাকা দিয়ে যারা হয়তো নেশা করা আছে, সিগারেটে টান দেওয়ার অভ্যাস আছে, হয়তো 2 টাকা আছে, ফকির হাত পেতে বসেছে, 2 টাকা বের করে ফকির কি দেবো, 1টা সিগারেট হবে, যা দিলাম না, যা চলে গেলাম, এরকম স্বভাবের আমরা। আর দেখুন আল্লাহ রাসূলের ইচ্ছা কি, যে যদি উহুদ পাহাড় সম পরিমাণ যদি আমার স্বর্ণ থাকতো, এই স্বর্ণগুলো আমি 3 দিন পার হতে দিতাম না, 3 দিনের মধ্যেই দান করে দিয়ে আমি আনন্দিত হতাম। এমন রাসূলের উম্মত যদি আমরা হই, তাহলে আমাদের মানসিকতা, আমাদের মগজটাও সেরকম হওয়া উচিত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কিয়ামতের দিন দুনিয়া মিন বাবি সাদাকা, যে ব্যক্তি পৃথিবীতে দান খয়রাত করেছে তাকে কিয়ামতের দিন আহ্বান করা হবে সাদকার দরজা দিয়ে। জান্নাতের সাদাকা করার, দান করারও আলাদা দরজা থাকে। সালাত আদা করছে সে ব্যক্তিকে সালাতের দরজা দিয়ে আহ্বান করা হবে। যে সিয়াম পালন করেছে তাকে রায়ান নামক দরজা দিয়ে আহ্বান করা হবে। আবু বকর সিদ্দিক বলছেন, ইয়া রাসূলুল্লাহ, প্রত্যেকটা আমলের বৈশিষ্ট্য বললেন, সালাত আদা করলে তার জন্য দরজা আলাদা, স্তর আলাদা, দান করলে তার জন্য স্তর আলাদা, এরপরে সিয়াম পালন করলে তার জন্য স্তর আলাদা। ইয়া রাসূলুল্লাহ, এমন কোনো ব্যক্তি কি নেই যে ব্যক্তির জন্য জান্নাতের সবগুলো দরজা উন্মুক্ত থাকবে, মানে প্রত্যেকটা দরজা দিয়ে যাকে আহ্বান করা হবে, এমন কি ব্যক্তি নেই? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আরজু আন তাকুনা মিনহুম। আবু বকরকে বললেন যে, হ্যাঁ আবু বকর, আমি আশা করি কিয়ামতের দিন তোমাকেই সকল জান্নাতের দরজা দিয়ে, জান্নাতের সকল দরজা দিয়ে তোমাকেই ডাকা হবে, আর কাউকে ডাকা হবে না। সুবহানাল্লাহ। আবু বকরকে জান্নাতের সকল দরজা দিয়ে ডাকা হবে কেন? কেন? তার ফজিলত কী, তার শ্রেষ্ঠত্ব কী? আবু বকরের প্রধান গুণ ছিল দান করা, আর এই দানের অংশ হিসাবে তিনি বেছে নিয়েছিলেন শুধু গোলাম আজাদ করা। যে সকল ব্যক্তিরা দাসত্ব জীবন বরণ করে নিয়েছে তাদেরকে দাসত্ব থেকে মুক্ত করে দেওয়াই ছিল আবু বকরের কাজ, দান করা। সবচেয়ে বেশি দান করতেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। এমন কোনো গুণ নেই যে তার মাঝে উপস্থিত নেই। আল্লাহ রাসূল একদিন বললেন যে, মান আসবাহা মিনকুমুল ইয়াওমা সাইমান, আরে তোমাদের মধ্যে কে আজকে সিয়াম পালন করা অবস্থায় সকাল করেছো? কালা আবু বকর, আনা ইয়া রাসূলুল্লাহ। আবু বকর সিদ্দিক বললেন, আমি ইয়া রাসূলুল্লাহ, আমি সিয়াম পালন করেছি আজকে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মান আসবাহা মিনকুমুল ইয়াওমা, যাবে কে সকাল করেছে আজকে কোনো রুগী ব্যক্তির সেবা করে? আবু বকর সিদ্দিক বললেন, আনা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আজকে আমি রুগী ব্যক্তির সেবা করেছি। আল্লাহ রাসূল বললেন যে, মান আতাকা, কোন ব্যক্তি আজকে গোলাম আজাদ করেছে? আবু বকর সিদ্দিক বললেন, আনা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আজকে গোলাম আজাদ করেছি একটি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে, মান তাবিয়া মিনকুমুল ইয়াওমা জানাজা, তোমাদের মধ্যে কোন ব্যক্তি আজকে কারো জানাজে উপস্থিত হয়েছে? আবু বকর সিদ্দিক বলেন, আনা ইয়া রাসূলুল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এ সকল গুণ যার মধ্যে পাওয়া যাবে সেই ব্যক্তি জান্নাতের যে কোনো দরজা দিয়ে প্রবেশ করতে পারবে। প্রধান গুণ তার দান করা, প্রধান গুণ তার সাদকা করা, প্রধান গুণ তার গোলাম আজাদ করা। হয়তো গোলাম আজাদ করা আমাদের কাছে বিপদের কারণ হতে পারে, যে গোলাম আজাদ করা সেটা আবার কি, কারণ আমাদের সময় তো গোলাম নেই। অসহায় ব্যক্তি আছে, যে ব্যক্তির উপরে তার প্রতিবেশীরা নির্যাতন করছে, অথবা অহেতুক একটা মামলায় পড়ে নিরীহ মানুষ, নিরপরাধ মানুষ মামলায় পড়ে বারবার তাকে আদালতে যেতে হচ্ছে, এইরকম ব্যক্তিকে সাহায্য সহযোগিতা করা, অসহায় ব্যক্তিকে সাহায্য করা, মাজলুম ব্যক্তির সহায় হওয়া, মাজলুম ব্যক্তিকে সাহায্য করা, এই সবগুলি এগুলির অন্তর্ভুক্ত, এগুলোই দানের অন্তর্ভুক্ত হবে। সেই জন্য রমজান মাস উপলক্ষে আমাদের দানের হাত বাড়িয়ে দিতে হবে, যাতে বেশি বেশি সাদকা করে এই রমজানের সুবিধাকে আমরা কাজে লাগাতে পারি এবং আল্লাহ রাব্বুল আলমিনের কাছ থেকে আমরা জান্নাত নিতে পারি। তো যেহেতু আলোচনার বিষয়টার বেশিরভাগ অংশই চলে এসেছে দান করার বিষয়ে, সেক্ষেত্রে আমি একটা বিষয় আমি আপনাদের সামনে উল্লেখ করতে চাই। সেটি হচ্ছে, এই মসজিদেই আপনাদেরই পরিচালিত মাদ্রাসা আছে, যে মাদ্রাসাটা আপনারা চালান। আসলে শিক্ষার যে বিষয়টা আছে, শিক্ষার যে বিষয় আছে, মনে করেন একটা প্রতিষ্ঠান করে নিলাম, প্রতিষ্ঠান করে নেওয়ার পরে সেই প্রতিষ্ঠানে যদি উপযুক্ত শিক্ষায় শিক্ষিত কোনো ছেলেকে না করা যায়, মানে কোনো ছেলে যদি শিক্ষা না পায়, তাহলে এই জন্য কিন্তু আবার এটা উল্টো দিকে যাবে। এই জন্য একটা মাদ্রাসাকে আধুনিকায়ন করা এবং একটা মাদ্রাসাকে শরিয়াত সম্মত সিলেবাসের সাথে আরও আনুষাঙ্গিক আধুনিক বিষয়গুলোকে সম্পৃক্ত করে, আধুনিকায়ন করে একটা
আপনার যোগ উপযোগী দিনই শিক্ষা প্রতিষ্ঠান করার জন্য সকলেরই একযোগে উদ্যোগ দরকার, সকলেরই একযোগে সহযোগিতা দরকার, সকলেরই মানে একক মন মানসিকতা দরকার। বিষয়টা এরকম নয় যে মাদ্রাসা করেছে ওরা, আমরা তো করি নাই, তো ওদের যা হয় হবে, আমাদের কিছু হবে না। বিষয়টা এরকম নয়, এর দায়ভারটা বর্তায় সকলের উপরে। এই জন্য মাদ্রাসাটাকে যোগ উপযোগী করার জন্য, মাদ্রাসাটাকে মজবুত করার জন্য, একটা খালিস দিনই প্রতিষ্ঠান হিসাবে প্রতিষ্ঠিত করার জন্য সকলের সহযোগিতা কাম্য, এবং সকলেরই মেধা দিয়ে, মস্তিষ্ক দিয়ে, টাকা দিয়ে, অর্থ করি দিয়ে সহযোগিতা করতে হবে। একটা মাদ্রাসাটাকে সুপ্রতিষ্ঠিত করার জন্য অনেকগুলো বিষয়ের প্রয়োজন হয়। মূল যে বিষয়ের দরকার পড়ে সেটি হলো টাকা। মূল যে বিষয়, হয়তো বলবেন যে মাদ্রাসা মানে মাদ্রাসায় পড়লেই তো শুধু চাওয়া চাওয়া, এখানে একটা বিষয় আছে। দেখুন, যে মাদ্রাসাটা আপনারা করেছেন, এরকম মাদ্রাসা ছোট বড় বাংলাদেশে প্রায় 1600-এর বেশি কমই মাদ্রাসা আছে। এতগুলো মাদ্রাসাতে সরকার কোনোদিনই এক টাকাও দেয় না, বরং কি যেই সরকারই ক্ষমতায় আসুক না কেন, মুখে ইসলামের গুলি ছড়ায় যে আমরা ইসলাম মানতে চাই, ইসলামের বিরুদ্ধে কিচ্ছু করব না। সকলেই ইসলামকে ব্যবহার করে ওই উঁচু জায়গাতে আসে। উঁচু জায়গাতে আসার পরে এই সকল প্রতিষ্ঠানগুলোকে বন্ধ করে দেওয়ার যতগুলো চক্রান্ত ওরা অবলম্বন করে। তাহলে সরকার যখন, গভর্নমেন্ট যখন কোনো রকমের সাহায্য সহযোগিতা করছে না, সেই ক্ষেত্রে তো আমাকে আপনাকে সাহায্যের হাত বাড়িয়ে দিতে হবে, তাই না? আমাকে আপনাকে সাহায্যের হাত বাড়িয়ে দিতে হবে। আর আমরা যদি দান করি, সকলেই মিলে যদি মাদ্রাসাটাকে যদি দান করি, তো মাদ্রাসা তো খেয়ে সারতে পারবে না, খেয়ে সারতে পারবে না। এই জন্য আমি নিউজ পেয়েছি, একটা সংবাদ পেয়েছি, আপনাদেরই মাদ্রাসা একটা সুখবর আছে, সেটি হচ্ছে যোগ্য কয়েকজন ওলামাই গ্রামের তত্ত্বাবধানে আপনাদের এই মাদ্রাসাটা এই রমজানের পর থেকে, সম্ভবত এই রমজানের পর থেকে নতুন আঙ্গিকে এবং নতুন উদ্যমে এই মাদ্রাসাটা প্রতিষ্ঠিত হতে যাচ্ছে। সেই জন্য যারা, তারা যে ফর্মুলাটা দিচ্ছেন, যোগ্য ওলামাই গ্রামগণ যে ফর্মুলাটা দিচ্ছেন, সে ফর্মুলা অনুযায়ী মাদ্রাসাটাকে প্রতিষ্ঠিত করার জন্য মাদ্রাসাকে আরও কয়েকজন শিক্ষক নিয়োগ দিতে হবে। মানে আমাদের মেন্টালিটিটা এরকম যে আমরা দুই চারটা, মানে আমাদের এলাকায় আমরা যেগুলো দেখি আর কি, হিপসখানা প্রতিষ্ঠিত হয়েছে, হয়তো একজন বড়লোক মানুষ আছে, একজন ব্যবসায়ী ব্যক্তি আছে, তো তিনি একটা মাদ্রাসা খুলে বসে আছেন, একজন শিক্ষক আর 10 জন ছাত্র, তো তিনি হয়তো ব্যবসায়ী, কর যতগুলো দেওয়া লাগবে কর দেবেন না মাদ্রাসাটাকে সামনে রেখে। বিষয়টা এরকম নয়, মাদ্রাসাটাকে আলেম ওলামা যারা যোগ্য ওলামা ইকরামগণ যে সিদ্ধান্ত দিয়েছেন, সেই সিদ্ধান্ত অনুযায়ী কমপক্ষে 3 জন শিক্ষক নিয়োগ দিতে হবে, এবং 3 জন শিক্ষক নিয়োগ দিয়ে সেই শিক্ষকদের খরচা তো বহন করতে হবে। মাদ্রাসার যারা দায়িত্বশীল ব্যক্তিবর্গ আছেন তাদেরকে তো খরচ বহন করতে হবে, আর তাদের খরচ বহন করতে হবে, তারা তো একা পারবেন না। এই জন্য আমার আপনার সকলেরই দানের হাতটা প্রসারিত করতে হবে, এবং এই বিদ্যা যাতে সবসময়ের জন্য চালু থাকে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে ইন্নাল্লাহ লা ইয়াকবিদুল ইলমা ইনতিজান ইয়ানতাজিউহু মিনাল ইবাদ। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদের মধ্য থেকে জোরপূর্বক বিদ্যা উঠিয়ে নেন না, কিন্তু বিদ্যা উঠিয়ে নেন বিদ্যান মৃত্যু দেওয়ার মাধ্যমে। তো বিদ্যান উঠে যাবে, আর সেই সাথে বিদ্যাও উঠে যাবে, আর সকল মূর্খগুলো মানে হজবরলা অবস্থা বিরাজ করবে। মানুষেরা জিজ্ঞেস করবে মূর্খ মানুষের কাছে, মূর্খ মানুষ ফতোয়া দেবে তার মূর্খ মাথা নিয়ে, তো শরীয়ত থেকে অনেক দূরে যে ইসলাম মানতে যাবে। এই জন্য আলেম ওলামার সিলসিলা জারি রাখার জন্য, দিনে এলেমের সিলসিলা জারি রাখার জন্য, আলেম ওলামাদের সিলসিলা, অর্থাৎ যাতে যুগে যুগে প্রতি বছরে আমরা আলেম ওলামা তৈরি করতে পারি, এই সিলসিলা জারি রাখার জন্য মাদ্রাসাটাকে অবশ্যই যোগ্য ওলামাদের অধীনে, তারা যেভাবে বলেন সেভাবেই প্রতিষ্ঠিত করতে হবে। আর সেভাবে প্রতিষ্ঠিত করার জন্য অনেক টাকা পয়সার প্রয়োজন। সেজন্য আমি সবার কাছে বিনীত নিবেদন করব, আপনারা এই মাদ্রাসাটার দিকে সুনজর দিন, এবং আপনাদের শ্রম দিয়ে, মেধা দিয়ে, টাকা পয়সা যা লাগে তা দিয়েই মাদ্রাসাটাকে প্রতিষ্ঠিত করার জন্য চেষ্টা করুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সেই তৌফিক দান করুন। আর আসছে তো রমজান মাস, রমজান মাস উপলক্ষে সামান্য সদকা করলেও এটা অনেক গুণে আল্লাহ রাব্বুল আলামিন বাড়িয়ে দেবেন। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে রমজান উপলক্ষে বেশি বেশি দান করার জন্য তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন ওয়া আখিরু দাওয়ানা।